এখন দিল্লিতে আমাদেরকে ডাকা হয়েছে আজকে দুপুরে পৌঁছতে বলেছেন, সবাই চলে গেছেন। আমি দেবশ্রী আর জগন্নাথ দা আমরা এই 10:25 ফ্লাইটে যাচ্ছি। ওখানে দুপুর থেকে বৈঠক শুরু হবে, বাকি কি হবে ওখানে গেলে জানা যাবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন কি না করবেন লোকের এখনো ইন্টারেস্ট নেই। উনি বলেছিলেন 42টা, হয়ে গেছে 22টা, 130টা আমরা লিড আছে বিধানসভায়। এটাই সিগনিফিকেন্ট, আগামী দিনের ভবিষ্যৎ বুঝিয়ে দিচ্ছে। আমার মনে হয় এতদিন আমাদের নেতারা এসে বলতেন দিদি দিদি, এবার দিল্লি গিয়ে বলবেন দাদা দাদা, সরকারটা যেন বাঁচে। দেখুন আমি বলেছি যে আফটার ইলেকশন যে এখানে হয়, যেখানে হেরে যাচ্ছে ওরা, সেখানে আর কোনো রাস্তা না পেয়ে খুন খারাপিতে চলে এসেছে। আমাদের কর্মীদের মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়। পুলিশে কমপ্লেন করতে গিয়ে তাদেরকে আটকে দিয়েছে, সবার সামনে গুলি মেরেছে ওখানকার MLA ডানাত মাহাত সব গুন্ডারা। তো এটা চলবে কিছুদিন, কিন্তু এটাও ঠিক যে একতরফা চলবে না, আমরাও প্রতিরোধ করছি। কিন্তু যে খুন খারাপি রাজনীতি, গুলিগোলা রাজনীতি, এটা বন্ধ হওয়ার দরকার আছে। সরকারের দায়িত্ব নেওয়া উচিত, পুলিশের দায়িত্ব নেওয়া উচিত, নাহলে কিন্তু আমরা যদি শুরু করি হাতের মধ্যে থাকবে না, কেউ সামলাতে পারবে না। আমাদের দলের কর্মী ছিল কিছুদিন আগে, আমাদের দলে যোগ দিয়েছে সন্তু, সাধারণ কর্মী ছিল, ইলেকশনে খুব খেটেছে, সেই জন্য তাকে টার্গেট করা হয়েছে। ইলেকশনে আমাদের কর্মী হয়েছে, কাজ করেছে, কোনো পার্টির পদাধিকারী ছিল না, কিন্তু আমাদের পার্টির কর্মী ছিল। সেটা মোদিজি বলতে পারবেন। বিজেপি কা জো সফলতা হ্যাঁ উসকে পিছে সাধনা হোতা হ্যায়, তপস্যা হোতা হ্যায়, স্যাক্রিফাইস হোতি হ্যায়। হামারে লাখো কার্যকর্তা পিছে 3 সাল সে কাম কর রহে হ্যায়, হামারে রাষ্ট্রীয় নেতা হামারে সাথ পুরা পুরা হ্যায়, পুরা সময় শক্তি লাগায় কাম কিয়া হ্যায়, আর ইসিলিয়ে হামারে বঙ্গাল কে জনতা হামকো আশীর্বাদ কিয়া হ্যায়, আগে ভি ইস প্রকার সফলতা মিলেগি। তিন নেই কয় রিজন্স হ্যায়, সবসে বড়ি বাত হ্যায় হামারে পরিশ্রম, লগন, দেশভর মে জিস ঢঙ্গ সে হামনে সংগঠন খড়া কিয়া, বঙ্গাল মে বেসে কিয়া। 350 নৌজবান কার্যকর্তা বিস্তারক নিকলে ঘর ছোড় করকে পূর্ণকালিক, আর ইহাঁ কি সরকার কি যে তানাশাহী মানসিকতা, ইহাঁ কি লোক কি লোকতন্ত্র কো ইনহে ধ্বংস কর দিয়া, ছতবিচ্ছত কর দিয়া, লোক কো ভোটিং করনে নাই দিয়া, ইহাঁ কোই লোক কি রোজগার নেই হ্যায়, ইহাঁ কি কানুন ব্যবস্থা টুট চুকি হ্যায়, এ সারি বাতোঁ কা জবাব লোগোঁ নে দিয়া। এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে পঞ্চায়েতে তালা ঝোলানো শুরু হয়েছে যে নির্বাচন করে পঞ্চায়েতের আমি জানি না, যদি করে থাকে লোকেরা ভুল করছে না, গায়ের জোরে ভোট লুট করে নির্বাচন করেছে, যারা ক্ষমতা ভোগ করেছে তাদেরকে থাকার অধিকার নেই, তাদেরকে তাড়িয়ে দিয়ে নির্বাচন করা উচিত। সফল হবো সেরকম আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, হবে তো? ধন্যবাদ আপনাদেরকে। গেট বন্ধ কর।